ঈদের আরো একবার দুঃসাহসিক চুরি আগরতলা মাস্টারপাড়াস্থিত রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দিরে। নিশিকুটুপতির দল স্কুলের তালা ভেঙে হাতিয়ে নিল নগদ অর্থ সহ বিভিন্ন আসবাবপত্র। জনবহুল এলাকায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানে এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা সংঘটিত হয়। তে নতুন করে এই শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক দেখা দেয় এলাকায়। কাশ্মীরি শহীদ রাজীব বিশ্বন্তার মঙ্গরাম দেববর্মার মরদেহ শনিবার সকালে বিমানে নিয়ে আসা হল রাজ্যে। আগরতলা বিমানবন্দরে এদিন শহীদ সিআরপিএফ জওয়ানের মরদেহে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক, রাজ্যস্থিত সিআরপিএফ এর আইজি, ডিআইজি সহ অন্যান্য আধিকারিকরা। শনিবার বাংলাদেশের সাতক্ষীরা জেলার ঈশ্বরীপুর গ্রামে শতাব্দী প্রাচীন যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরে তাকে সনাতন পুথুরিতে স্বাগত জানানো হয়। মা কালীকে একটি হাতে তৈরি সোনার মুকুট পরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর মন্দিরের ভিতরে প্রধানমন্ত্রী মোদীকে বসে পড়ে মায়ের আরাধনা করতে দেখা গিয়েছে। শুক্রবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগলো মহারাষ্ট্রের পুনের এমজি রোডের ফ্যাশন স্ট্রিটের একটি বিখ্যাত উইন্ডো শপিং মার্কেটে। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় 500 দোকান। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় 16টি দমকলের ইঞ্জিন এবং 2টি জলের ট্যাঙ্ক। তবে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। ত্রিপুরা মহাকরণ কর্মচারী সমিতির দশম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। রাজধানী আগরতলার অভয়নগরস্থিত অ্যালবার্ট ক্লাবে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় গুচ্ছ কর্মসূচির। শনিবার ক্লাব প্রাঙ্গণে ছোট ছোট শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। মুখ্যমন্ত্রী জনসভা ফেরতে যান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে শনিবার টেপানি হাসপাতালে গেলেন কৃষি ও পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পিতে রক্ষা পেল পাওয়ার গ্রিড কোম্পানি স্টোর। সম্প্রতি প্রকাশ, বিশালগড় মহকুমার উত্তম ভক্ত চৌমুনি এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি স্টোর এলাকায় কেবা কারা পার্শ্ববর্তী জঙ্গলে আগুন ধরিয়ে দেয়। সেই আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। স্টোরে কর্মরত কর্মচারীরা বিশালগড় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গাছের ডাল দিয়ে পিটিয়ে খুন এক ব্যক্তিকে, মৃত ব্যক্তির নাম আলেক মিয়া। ঘটনা শুক্রবার রাতে উদয়পুর রাধাকৃষ্ণপুর থানাধীন পূর্ব গোকুলপুর রবিদাস কলোনি এলাকায়। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে তেলিয়ামুড়ায় এক বাইক র্যালি অনুষ্ঠিত হয় শনিবার সকালে। এদিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা, ভাইস চেয়ারম্যান রূপক সরকার। বাজারে ব্যবসায়ী ক্রেতাদের মাস্ক পরিধান করে হাট বাজার করতে আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানী ব্যবসায়ীরা সমস্ত ব্যবসায়ী ক্রেতাদের কাছে আহ্বান জানিয়েছেন করোনা ভাইরাস যাতে রাজ্যে আর সংক্রমণ হতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রকৃত বেনিফিশিয়ারিদের বঞ্চিত করে ভুয়া বেনিফিশিয়ারি যাদের চাষযোগ্য কোনো জমি নেই তাদের নামে একাধিক কৃষি যন্ত্রপাতি বিলি বণ্টন করে তা বাজারে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগের বাস্তবতা দেখল ভারতচন্দ্রনগর ব্লকের সুভাষনগরের গ্রাম পঞ্চায়েতবাসীরা। রাতের আধারে কৃষি যন্ত্রপাতি, ধান মাড়াই মেশিন, বোঝাই গাড়ি আটক করে সংশ্লিষ্ট এলাকাবাসীরা। মোহনপুরের উপর দিয়ে 108 বি জাতীয় সড়ক নির্মাণ কাজে নিয়োজিত সংস্থার বিরুদ্ধে ফের একবার অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলল সাধারণ লোকজন। কৃষকদের জমির ক্ষতি করে কালভার তৈরি করছে এই সংস্থা, এরকম অভিযোগ উঠল ফটিকছড়ার বসবাসরত কৃষকদের তরফ থেকে। ভারতীয় মজদুর সঙ্গে দ্বিতীয় ত্রৈবার্ষিক রাজ্য সম্মেলন শুরু হল দুপুরে। শনিবার রাজস্বী কলাক্ষেত্রে প্রদীপ প্রজ্বলন করে ভারতীয় মজদুর সঙ্গে দুই দিনব্যাপী দ্বিতীয় ত্রৈবার্ষিক রাজ্য সম্মেলনের উদ্বোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আসনে এসে নির্বাচনে 10 কুলাই চাম্পাহর আসনে প্রার্থী সুখময় দেববর্মা এবং 6 গঙ্গানগর অলিন্দু রিয়াং বামফ্রন্টের মনোনীত প্রার্থীর সমর্থনে শনিবার আমবাসা বাজারে একটি র্যালি ও বাজার সভা অনুষ্ঠিত হয়। ত্রিপুরাবাসীর চোখে চলে শেষ বিদায় নিলেন বীর শহীদের মঙ্গরাম দেববর্মা। শনিবার তৈতুর নিজ বাড়িতে এই বীর শহীদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হয়। বীর শহীদের বিদায় লগ্নে সাক্ষী ছিলেন এলাকার শত শত মানুষ। এডিসি নির্বাচনে দিনক্ষণ যতই এগিয়ে আছে ততই ভারতীয় জনতা পার্টির প্রচার তেজি হচ্ছে। শনিবারও বিজেপি প্রার্থীর সপক্ষে প্রচার ও বাজার সভা অনুষ্ঠিত হল কন্যাছড়ায়।
विश्वभोक्ता दिवस उद्यापन उपलक्षे शनिवार धर्मनगर अर्थेन्दु भट्टाचार्य स्मृतिभवने एक गुरुत्वपूर्ण आलोचना सभा अनुष्ठित है। से आलोचना सभाय प्रधान वक्ता हिसेबे उपस्थित छिलेन एलाकार विधायक विश्वबंधु सेन। सड़क दुर्घटना प्रतिरोध करार लक्ष्ये सचेतनतामूलक एक प्रीति क्रिकेट मैच अनुष्ठित हल शनिवार। आगरतला स्वामी विवेकानंद मैदान अनुष्ठित टी-20 प्रीति क्रिकेट मैचे अंश नेय ट्रांसपोर्ट डिपार्टमेंट, रिक्रिएशन क्लाब और त्रिपुरा उइकलि न्यूज पेपर एसोसिएशन। राष्ट्रपति रामनाथ कोविंद के शनिवार परवर्ती चिकित्सार जन्य सेना हासपाताल थेके दिल्लीर एम्से स्थानान्तर करा हय। तार शारीरिक अवस्था एखन अनेकटा स्थितिशील बले जाना गेछे। प्रसंगत शुक्रवार आचमका असुस्थ हये जाओयाय राष्ट्रपतिके दिल्लीर सेना हासपाताले भर्ति करा हय। इंडियन आर्मी रिसार्च और रेफारेल हासपाताले पक्ष थेके एक बिबृतिते बला हय परवर्ती चिकित्सार जन्य ताके एम्से स्थानान्तर करा हयेछे।